শরতের আগমন ইতিমধ্যে পেয়েই গেছি আমরা, কারণ বর্ষা হয়তো বিদায় নিয়েছে, কিন্তু আকাশে কালো মেঘ সরিয়ে নীল আকাশে সাদা মেঘের আগমন আমরা দেখতে পেয়েছি। কাশফুলে হালকা ছোঁয়া বাতাসের এবং চারদিকে একটা পুজো পুজো গন্ধ। হ্যাঁ, মা আসছে, উমা আসছে বাপের বাড়িতে, আর জিও বাংলাও প্রস্তুত তার জন্য। জিও বাংলা শারদ সম্মান 2019-এর আজকে আমাদের সাথে এমন একটি ক্লাব রয়েছে, তাদের পরিচয় করে দেওয়ার আগে তাদের সম্বন্ধে একটা ছোট কথা বলবো। এরা এমন একটি ক্লাব যারা পুজোটা শুরু করে দেয় মহালয়ার দিন থেকে। হ্যাঁ, পুজো শুরু হয়ে যায় মহালয়ায়। শুধু তাই নয়, এছাড়াও তারা দ্বিতীয়ার দিনে 2 লাখ দর্শনার্থী প্রতিদিন তাদের ওখানে ভিজিট যারা করে তাদেরকে জল দিয়ে এবং ভোগ দিয়ে তাদেরকে আমন্ত্রণ জানায় তারা। হ্যাঁ, আমাদের সাথে রয়েছে কাশী বসলেন দুর্গা পুজোর সময়। নমস্কার দাদা, পরিচয় করিয়ে দেবো। আমার পাশে বসে আছেন রায়না তপাদ্দার আর সৌমজিৎ ভট্টাচার্য। আপনাদের জিও বাংলায় স্বাগত। পুজো কতদিনের পুজো কাশী বসলেন? এবারে আমাদের পুজো 82তম বর্ষে পড়েছে, তো বিগত 82 বছর ধরে আমরা এই পুজোটাকে করে নিয়ে আসছি, এবং আমাদের যে সিনিয়ররা ছিলেন তারা 82 বছর ধরে পুজোটা চালিয়েছে। এবং আমাদের বেশ, আমরা আগে সাবেকি পুজো করতাম এবং কিছুদিন হলো আমরা থিমের জগতে এসেছি। এবং আমাদের মেনলি আমরা 11 বছর থিম করছি, তো 11 বছর থিম করছি। এবং যেরকম সব পুজো বা যেরকম এ পুজো কোনোটা সাবেকি বা কোনোটা থিমে পুরোটা ঢুকে গেছে, তো আমরা আমাদের পুজোর বৈশিষ্ট্য এটাই যে আমরা পুরোটা থিমে যাইনি, আমরা থিম এবং সাবেকি দুটো মিলিয়ে পুজো করি। মানে ব্যাপার, মানে ব্যাপার হচ্ছে উত্তর কলকাতা, যেটা একটা আবেগ, তো উত্তর কলকাতার বেশিরভাগ জায়গায় আপনি দেখবেন যে সাবেকি পুজোটাকে এখনো ধরে রাখার চেষ্টা চলে, কারণ উত্তর কলকাতার যে আবেগ এবং পাড়ায় পাড়ায় আড্ডা, রকে আড্ডা, চায়ের দোকানে আড্ডা, তো সেই ব্যাপারটাকে আমরা ধরে রেখেছি এখনো। এবং আমাদের হয়তো প্যান্ডেল থিম হয়েছে এবং প্যান্ডেলে আর্টিস্টিক ভাব এসছে অনেক, কিন্তু আমাদের যে আবেগটা এবং যে পাড়ার আড্ডাটা সেটা এখনও বজায় রাখি আমরা। যে মহালয়ার দিন থেকে, আপনি যেটা বললেন মহালয়ার দিন থেকে আমাদের পুজো শুরু হয়, তো পাড়ার সব 8 থেকে 80 বছরের সবাই সেই মহালয়ার দিন থেকে একসাথে থাকা, ভোগ খাওয়া, আনন্দ করা, গল্প করা, তো সেরকমভাবে থিম এবং সাবেকি দুটোকেই আমরা ধরে রেখেছি এবং তার মধ্যে দিয়ে আমরা পুজো করে যাচ্ছি। 11 বছর আগে আপনারা থিমে গেছেন, তো সেই সময় কোনো রকম কোনো বিভেদ সৃষ্টি হয়নি যে থিমে আসছি? এত উত্তর কলকাতার একটা সাবেকি পুজো, সেই জায়গা থেকে থিম চলে আসা, কোনোভাবে কোনো বিভেদ সৃষ্টি হয়নি? দেখুন, ব্যাপারটা হচ্ছে আমাদের সমাজ এগোচ্ছে এবং তার মধ্যে দিয়ে আমাদেরকে এগোতে হবে। তো আগে আমরা পুজো করতাম দেবী মাকে বা উমাকে, আমরা পুজো করতাম যে একটা বাড়ির মেয়ে রূপে, সেটা হচ্ছে সাবেকি রূপ। এবং সেই সাবেকি রূপ থেকে বেরিয়ে যখন আমরা থিমে আসছি, আমরা পুজো করতাম মনের আনন্দের জন্য, মনের শান্তির জন্য এবং সবার ভালো চেয়ে। তো সেই সেই মেয়ে তখন ছিল শান্ত। তো এখনকার পৃথিবীতে যেরকমভাবে হিংসা লড়াই এ বেড়ে চলেছে, তো আমার মনে হয় বা কমিটির মনে হয়েছে এবং যে সমাজ, সেখান থেকে হয়তো উমা সাবেকি বাড়ির মেয়ে থেকে বেরিয়ে এসে তার অস্ত্র বিসর্জন দিয়ে হয়তো সে একটা উগ্র মূর্তি ধারণ করেছে বা যে কোনো রূপ ধারণ করেছে, তো তার জন্য আমরা থিম বা সাবেকি পুজোকে আমরা আলাদাভাবে দেখি না। আমাদের কাছে মন মূল মন্ত্র হচ্ছে মায়ের পুজো বা উমার আগমন, উমা বাপের বাড়িতে আসছে, উমা বাপের বাড়ি আসছে, তাকে সেটা নিয়ে সেজে ওঠা, এটাই বড় ব্যাপার। থিম নিয়ে জানতে চাইবো, কারণ দর্শক বন্ধুরা কিন্তু ইতিমধ্যে কাশী বসলেনের সেই পুজোর যে আভাস সেটা পেয়ে গেছে। থিম নিয়ে জানতে চাইবো, এবছর থিম নিয়ে কি ভাবনা চিন্তা আপনাদের? দেখুন, প্রতিবারই আমাদের একটা থিমের নতুন চমক থাকে, চমক থাকে, এবং আর বেশি দিন বাকি নেই, তো যেরকম মানুষকে চমক দিতে আমরা ভালোবাসি, তো সেই চমকটা এখনো থাকছে। আমি থিমটা এখনই সবার সামনে বলতে চাই না এবং বলছি না যে সেই চমকটা তাহলে হয়তো নষ্ট হয়ে যাবে, তো এসে দেখতে হবে, মণ্ডপে ভিজিট করতে হবে। হ্যাঁ, মানে সত্যি, মানে মণ্ডপে যে ভিজিট করার যে আনন্দ, সেটা শুনে বা দেখে, কোনো ফটো দেখে হয়তো পাওয়া যায় না, সেই অ্যাম্বিয়েন্সটা বা সেই আবেগটা হয়তো তৈরি হয় না। তার জন্য মণ্ডপে আসার জন্য অপেক্ষা করতে হবে মানুষকে আরেকটু কয়েকটা দিন। এবং আমাদের থিমের যে এবারে টিজারটা আমি বলতে পারি, তো সেই টিজারটা হচ্ছে তৃষ্ণা, তো একটা খুব ইন্টারেস্টিং থিম। আমাদের শিল্পী প্রদীপ দাস
খুব ভালোভাবে একটা ফুটিয়ে তুলছেন সেই থিম থাকে। হিংস বেশি আর তো বেশি দিন নেই, মানে মানুষ আসুক দেখুক এবং মানুষের যে আবেগ বা যে ভালোবাসা যে অ্যাম্বিয়েন্সটা তৈরি হবে সেটা আমি এখন থেকে নষ্ট করতে চাইছি না। আপনাদের আপ্যায়নের তুলনা হয় না, কারণ আপনারা যেভাবে আপ্যায়ন করে থাকেন, যেটা আমি শুরু এই শোটা শুরুর সময় আমি আপনার দর্শক বন্ধুদেরকেও বললাম যে দ্বিতীয়া থেকে জলের বোতল এবং খাওয়ার দাওয়ার ভোগ মায়ের ভোগ সেটা পাওয়া যায়, এটা নিয়ে কি বলবেন? হ্যাঁ দেখুন, বিগত অনেক বছর ধরে এটা চলে আসছে যে যারা দর্শক আমরা মায়ের পুজো করছি, মা বাপের বাড়ি আসছে, এটা অনেক বছর ধরে আমি আমার আমার সিনিয়রদের সময় থেকে চলছে, এটা আমিও ঠিক বলতে পারবো না হয়তো যখন থেকে পুজো। কারণ তো অবশ্যই থাকে, সব জিনিসের পেছনে একটা কারণ থাকে, তো মা বাপের বাড়িতে আসছে সেই জন্য সবাই আমরা তার সন্তান, তার সবাই যেন একভাবে আনন্দ করতে পারে বা মায়ের মায়ের সাথে দেখা করতে এসে যেন সন্তানদের কোনো অসুবিধা না হয়, তো সেটা আমরা সব থেকে বেশি মাথায় রাখি। তার জন্য আমরা প্রতিদিন আমাদের প্রায় পার ডে 2 লাখ লোক ভিজিট করে আমাদের প্যান্ডেলে, তো আমরা পার ডে সবাইকে মিনারেল ওয়াটারের বোতল এবং সবাইকে প্রসাদ দিই। এবং আমাদের প্যান্ডেলের মধ্যে যেরকম আপনি দেখবেন যে কলকাতার দুর্গাপুজোয় এরকম যেভাবে ভিড় বেড়ে যাচ্ছে দিনকে দিন বা যেরকম একটা হচ্ছে, তো আমরা প্যান্ডেলের পেছনে বেবি ফিডিং জোন থেকে আরম্ভ করে রেস্টরুম থেকে আরম্ভ করে ওল্ড এজ রেস্টরুম থেকে আরম্ভ করে কলকাতা পুলিশ রেস্টরুম সব রকম আমাদের ব্যবস্থা থাকে এবং আমাদের পুরো হসপিটাল সেট আপ থাকে। যদি কোনো ফার্স্ট এড থাকে শুধু ফার্স্ট এড না, হসপিটাল সেট আপ থাকে আমাদের। এবং যে আমাদের যে এই প্যান্ডেল বা এই এত বড় বড় কাজের পেছনে যাদের অবদান, কাশি বসলেন কিন্তু আমরা জানি যে সিকিউরিটির দিক থেকে তারা কিন্তু হসপিটালিটি সিকিউরিটির দিক থেকে কিন্তু তারা কিন্তু অন্যতম, তারা কিন্তু নিজেদেরকে প্রতিবারই কিন্তু নতুন ভাবে তৈরি করে থাকে। এই বছর সিকিউরিটির দিক থেকে কি ভাবনা চিন্তা, কারণ অনেক মানুষের ঢল নামবে, ভলান্টিয়ার সিকিউরিটির জন্য কি আলাদা কোনো ভাবনা চিন্তা রয়েছে? হ্যাঁ নিশ্চয়ই, আমাদের প্রতিবারই এটার জন্য ভাবনা চিন্তা থাকে। এখন যে কোনো কিছু বড় কিছু করতে গেলে বা এত বড় মুন্ডব এত লোকের ইনভলভমেন্ট একটা জায়গায়, তো সেই জায়গাটার জন্য আমাদের সিকিউরিটির দিক দিয়ে অনেকটাই আপডেট থাকতে হয়। তার জন্য আমাদের প্যান্ডেলে তো ফায়ারের যেরকম সিকিউরিটি থাকে, ফায়ার অ্যালার্ম থেকে আরম্ভ করে ফায়ার কন্ডিশন থেকে আরম্ভ করে সব রকম জিনিসপত্র থাকে এবং আমাদের ট্রেন্ড সিভিল ডিফেন্স অফিসার বসানো থাকে ওইখানে, যদি কোনো প্রবলেম হয় তো তারা তাদের এক নামাতে পারে। এবং যেরকম কলকাতা পুলিশ যেরকমভাবে আমাদের সহায়তা করে এবং ট্রাফিক পুলিশ যেরকমভাবে আমাদের সহায়তা করে, তার জন্য আমি কলকাতা পুলিশকে সবসময় ধন্যবাদ জানাই। এবং ফায়ার ম্যান থেকে আরম্ভ করে এবং সিভিল ডিফেন্সের লোক থেকে আরম্ভ করে সবাই আমাদের পুজোকে খুবভাবে সফলতার দিকে এগিয়ে দেয়। এবং আমি একটাই কথা বলি বারবার যে কলকাতার দুর্গাপুজোর যারা কমিটি মেম্বার্স, যারা ট্রাফিক পুলিশ এবং কলকাতা পুলিশ এবং যারা কলকাতা দুর্গাপুজোর সাথে জড়িয়ে আছে, তো এই 3-4 মাস খেটে তারা প্যান্ডেলটাকে দাঁড় করায় বা সারা বাঙালির আনন্দের জোগাড় করে দেয়, তো দুর্গাপুজোর সময় তাদের সাথে কোনো ঝগড়ায় জড়িয়ে পড়বেন না বা তাদের সাথে কোনো বাকবিতণ্ডায় জড়িয়ে পড়বেন না, তাদেরও ফ্যামিলি আছে, তাদেরও ঘোরার ইচ্ছে আছে, তো তারা আপনাদের আনন্দের জন্য এবং আপনাদের ভালোবাসার জন্য তারা 3 মাস রাত জেগে দিন জেগে প্যান্ডেলটাকে দাঁড় করা এবং আনন্দের জোগাড় করে দেয় আপনাদের। একদমই ঠিক, কলকাতা পুলিশের সেই দায়িত্ব তারা 4টে দিন শুধু নয়, দশ পুজো এখন 10 দিনের হয়ে গেছে, তারা কিন্তু সকাল বিকেল রাত্রি 24 আওয়ার্স কিন্তু প্রত্যেকটা পূজা কমিটি শুধু না প্রত্যেকটা দর্শনার্থীদেরও কিন্তু সাহায্য করে কিভাবে তাদেরকে প্যান্ডেলে পৌঁছে যেতে হবে, প্যান্ডেল থেকে বেরানো, তাদের সাথে সহযোগিতা করাটা কিন্তু আমাদের সবচেয়ে বড় এখন চিন্তাভাবনার ব্যাপার যে আমরা করব, আমরা তাদের সাথে সহযোগিতা করব, তাহলে কিন্তু দুর্গা পুজোটাকে একবার খুব বাঙালির সেই 12 মাসে 13 পার্বণের যে শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজোটাই কিন্তু আবার নতুনভাবে আমরা এনজয় করতে পারবো। আপনার কাছে চলে আসবো, মহিলাদের কি কি পার্ট থাকে পুজোর? সব রকমেরই থাকে, ফল কাটা থেকে পুজোর যতন সরঞ্জাম রেডি করা সব কিছু সব আমাদের ওপরেই থাকে। আর শুধু আমাদের কেন, বৌদিদের থেকে কাকিমা দিদি ছোটো ছোটো বাচ্চারা, মানে যেটা বললো যে 8 থেকে 80 আমাদের পাড়ায় সবাই আমরা ইনভলভ, তো কাউকে বলতে হয় না যে এই কাজটা কর বা এই কাজটা কর, আমরা সবাই চাই যে সবাইকে নিয়ে কাজ করতে। ইনফ্যাক্ট যদি কেউ বাইরে থেকেও বলে যে আমরা আপনাদের হেল্প করতে চাই, আমরা সেটাতেও নিই তাদেরকে, সব রকমভাবে আমরা সবাই সব মানে সব ভেবে সব ভালোবেসে নিজের বাড়ির পুজো ভাবে সকাল থেকে রাত অবধি মাঠে মাঠেই পড়ে থাকি আমরা, বাড়ি ঘর সব মানে যাই। তার মানে কি ঠাকুর দেখা হয় না ওই দিন? আমাদের হচ্ছে বাড়িটাই মানে পাড়াটাই হচ্ছে আমাদের বাড়ির ঠাকুর, আর ওই ঠাকুরটাই আমরা সব রকম ঠাকুরের মধ্যে দেখে নিই আমরা। ড্রেস কোড অষ্টমীর কিছু থাকে আলাদা, যে হ্যাঁ অষ্টমীর দিন ড্রেস কোড এটা থাকবে, নবমীর দিন এই ড্রেস কোড থাকবে, আলাদা আলাদা কি ড্রেস কোড থাকে? হ্যাঁ সেরকম তো থাকে, অষ্টমীর দিন মানেই হচ্ছে শাড়ি পরবো, পাড়ার ভোগ খাবো সবাই মিলে, নবমীর দিন কিছু সেরকম থাকে না কারণ কাজে এতটাই ব্যস্ত থাকি যে নিজেরা কি ড্রেস পরবো সেটাও মাথায় থাকে না, তো সব রকমই দেখতে হয় বাট থাকে। অষ্টমীর দিন সকালে শাড়ি, বিকেলে শাড়ি, রাত্রিবেলাও ধরো শাড়ি, তো সারা রাত এমনিতেই প্যান্ডেলে কেটে যায়, তো ওই
চলে যায়, এক জকর পরেই চলে যায় মোটামুটি। এই চারটে দিনের মধ্যে থেকে কোন দিনটা সবচেয়ে বেশি মজা হয়? যে হ্যাঁ, যে অষ্টমী হয়তো সবচেয়ে বেশি মজা, বা সপ্তমীর রাত্রিটা হয়তো বন্ধুদের সাথে একসাথে বেশি মজা, সেটা বলবো না কোন দিন মজা। আমাদের পাড়ায় হচ্ছে মহালয়া থেকে আমাদের পাড়ায় মজা শুরু, তো চারটে দিনের আমাদের কোনো মজা নেই, আপ টু মহালয়া থেকে আমাদের পাড়ায় মজা শুরু। ব্যাস, কোনো বন্ধুরা, বন্ধু কাকু বৌদি সবাই মিলে আমরা মজা করি, তো সেটাই আমাদের কাছে বিশাল মজার ব্যাপার। সবাই আসছে, লোকেরা তাদের জানাচ্ছে যে আমাদের প্যান্ডেল কেমন হয়েছে, তো তারা তাদের রিমার্কস দিচ্ছে আমাদেরকে, এটাই আমাদের কাছে বিশাল আনন্দের ব্যাপার একটা। খুবই ভালো। পুজোর নিয়ে যখন এই যে এখন যে এখন থেকে যে পুজোর প্যান্ডেল যে শুরু হয়ে গেছে, রাত্রি জাগার ব্যাপারটা আছে বা ঠাকুর আনতে যাওয়ার ব্যাপারটা কি? হ্যাঁ, সেটা তো থাকেই, আমাদের ঠাকুর আনতে যাওয়ার একটা ব্যাপার থাকেই। তো রাত্রি জাগাটা, হ্যাঁ, রাতেও আমরা পাড়াতেই থাকি মোটামুটি, সকালে ভোরবেলা বাড়ি যাই ওই এক ঘন্টার জন্য, আবার আমরা বেরিয়ে যাই সবাই সব মিলে একটা একসাথে, মানে হ্যাঁ আট থেকে আসি আমাদের পরে আমরা সবাই ইনভলভ পুজোতে। আচ্ছা, মানে এইটা হয়ে থাকে কি কোনো ধরুন বাইরে যারা প্রবাসী, যারা বাইরে আছে তারা পুজোর সময় পাড়ায় আসে একসাথে মজা করে? হ্যাঁ, সেটা কি থেকে থাকে? হ্যাঁ নিশ্চয়ই, যারা আসতেও পারে না, যেমন আমাদের একটা দাদা ইউএসএ থাকে, তো তাদের মেম্বারশিপ কার্ডটা তার এখনো হয়, আর আমরা তাকে মহালয়ার আগেই কার্ডটা পাঠানোর চেষ্টা করি, সে কার্ডটা পরে ফটো তুলে আমাদেরকে দেয়, আর আমরা দেখি, সেটাতে আমরা ভীষণভাবে আনন্দ ফিল করি। প্রবাসীও অনেকে আসে আমাদের, যারা বাইরে থাকে পাড়া, যারা অনেকে চলে গেছেন তারাও আসে, তাদের সবার সাথে নিজে মিলেমিশে থাকি আমরা। খুব জেনে ভালো লাগলো যে একসাথে বাইরের পুজো বা আদার্স পুজো দেখার সময় হয়ে উঠছে না, পাড়ার পুজো মানে বাড়ির পুজো, প্রত্যেকটা পল্লীবাসী একসাথে হয়ে সেটাকে নিজের বাড়ির পুজো মনে করে থাকে। সমজিদার কাছে চলে যাব, থিম আর্টিস্টের নামটা যদি তুমি। আমাদের থিম আর্টিস্টের নাম প্রদীপ দাস, এবারে বিগত 4 বছর এবং এটা নিয়ে 5 বছর ধরে তিনি আমাদের থিম করছেন। প্রতিমা শিল্পী এবার প্রদীপ দাস, প্রদীপ দাসের উপরই আমরা ছেড়ে দিয়েছি প্রতিমাটা এবার, এবং উনি করছেন এবারে প্রতিমা। আচ্ছা, আর আপনাদের এই সেফটি নিয়ে তো আপনাদের সাথে আলোচনা করলামই, কিন্তু এই যে দশমীর দিন, যেটা আমাদের সব অনেক জায়গায় দেখে থাকি যে দশমীর দিন বিসর্জন হয়, আপনাদের কি হয়? দেখুন, এখন তো রেড রোড কার্নিভাল শুরু হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় খুব সুন্দর একটা কার্নিভাল শুরু হয়েছে, তো সেই দিক থেকে এখন আমরা রেড রোডেই যাই, তো রেড রোডেই বিসর্জন হয়। কিন্তু আমাদের রেড রোড শুরু হওয়ার আগে থেকে আমাদের দশমীর দিনই বিসর্জন হতো, এমনকি এখনও, যে আমি আপনাকে বললাম যে সাবেকি পুজো, যে পুজোটাকে আমরা বেশি মাহাত্ম্য দিয়ে চলি যতটাই থিম হোক না কেন, তো আমাদের দশমীর দিন ঘট বিসর্জন হয়ে যায় এবং রেড রোড কার্নিভাল প্রতিমা যায়, এবং সেখান থেকে আমাদের নিমতলা ঘাটে প্রতিমা বিসর্জন হয়। নিমতলা ঘাটে বিসর্জন, হ্যাঁ জেনে নিলাম দাদার কাছ থেকে। কিন্তু দাদারা যে জিও বাংলা এসে তাদের কেমন লাগছে সেটা একবার জেনে নেবো, জিও বাংলা এখানে এসে স্টুডিওতে এসে তোমাদের কেমন লাগছে? আমরা খুব গর্বিত ফিল করছি যে জিও বাংলার মতো এরকম একটা স্টেজে আমরা আসতে পেরেছি, এবং আমরা খুব আনন্দিত যে জিও বাংলার সাথে আমরা দুর্গাপুজো নিয়ে কাজ করতে পারছি, এবং কাশী বসলেন দুর্গাপুজো সমিতির সাথে জিও বাংলার নামটা এবারে জড়িত হয়েছে, আমরা খুব আনন্দিত এবং গর্বিত। একদমই ঠিক, তাই জিও বাংলা কিন্তু ছোট বড় পুজো দেখে না, বিচার করে না, জিও বাংলা প্রত্যেকটা পুজোকে তুলে ধরছে নতুন ভাবে, কারণ তাদের প্রয়াস, প্রত্যেকটা ক্লাবের প্রয়াস, প্রত্যেকটা ক্লাবের চেষ্টাই কিন্তু তুলে ধরবে জিও বাংলা, ডিজিটালি প্রমোট করবে জিও বাংলা। আর এরকম বিভিন্ন ক্লাব নিয়ে আমি অভিজিৎ আবার ফিরে আসবো, তার জন্য চোখ রাখুন জিও বাংলার পর্দায়। নমস্কার।